রকম, একেবারে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়ে কি শক্তি পাণ্ডের জয় ঘোষণা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 20,818 ভোটে এগিয়ে তিনি, মানিকতলায় এত ভোটের ব্যবধান। আমরা দেখেছি যে 2021-এ কার্যত এবং 2024-এ যে 3,500-এর ভোটের ব্যবধান ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের, সেই ব্যবধানকেও কার্যত ছাপিয়ে যেতে চলেছে এবার শুক্তি পাণ্ডে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এখনো পর্যন্ত কি আপডেট? শুক্তি পাণ্ডের জয় কি শুধু সময়ের অপেক্ষায়? দেখো, ইতিমধ্যেই মূলত আমরা দেখছি যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ষষ্ঠ রাউন্ড যে গণনা, সেই গণনায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটাই এগিয়ে রয়েছেন। কিন্তু কলকাতা ময়দান হোক বা দেশের মাটিতে, বিভিন্ন সময় আমরা দেখেছি যে কল্যাণ চৌবের মতন একজন প্লেয়ার যখন তিনি মাঠে থাকেন, অবশ্যই নাবিশ্বাস উঠে যায় যারা উল্টো দিকে থাকে সেই সমস্ত খেলোয়াড়রা। কিন্তু ভোট রাজনীতির ময়দানে কল্যাণ চৌবে কি সেই জায়গাতেই আজও অটুট রয়েছে? দাদা, আপনাকে বারবার দেখেছি যে প্রতিপক্ষকে আপনি বারবার আটকেছেন বিভিন্ন সময়, সে বিদেশে হোক দেশের মাটিতে হোক, কিন্তু ভোট রাজনীতিতে কোথাও কি মনে হচ্ছে যে আপনাকেই আটকে দিচ্ছে? না, আমার মনে হয় মানুষকে আটকে দিচ্ছে শাসক দল, যে ভোট মেশিনারি তারা ব্যবহার করছে, যেরকমভাবে বহিরাগত গুন্ডা মস্তানকে নিয়ে এসে ভোটকে প্রভাবিত করছে, যে সন্ত্রাস ভয়ের পরিবেশ তৈরি করছে, যে প্রহসন করছে। এই উপনির্বাচনে 277টা বুথ রয়েছে মানিকতলায়, যার মধ্যে 201খানা বুথ থেকে বিজেপির বুথ এজেন্টকে মেরে পিটিয়ে বা ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছে। 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা প্রক্সি হয়েছে। প্রতিটা বহুতলের সামনে 25-30 জন করে বসে রয়েছে গেটে, যাতে কোনো ভদ্রলোক ভোট দিতে না বেরোয়। প্রতিটা বস্তির গলির মুখে 25-30 জন বসে রয়েছিল, যাতে কোনো সাধারণ মানুষ ভোট দিতে না বেরোয়। এরকমভাবে মানুষের ভোট দেওয়া বন্ধ করা এবং সেই যে গ্যাপ থাকছে সেই গ্যাপ হিসেব করে প্রক্সি দেওয়া, এই যে ভোট মেশিনারি, এই ভোট মেশিনারি যতদিন না বন্ধ করা যাবে বা সাধারণ মানুষ সব কিছু সব ভয় ডর বাদ দিয়ে জন আন্দোলনে যোগ দেবে, ততদিন পর্যন্ত এই অব্যবস্থা পশ্চিমবাংলায় চলবে। একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই এই নির্বাচনটা হলো, কোথাও কি তাদের কোনো গাফিলতি যে কারণে এই যে বিপুল পরিমাণে মানুষকে আটকে দেওয়া বা ভোট দিতে না দেওয়া যে অভিযোগটা আপনি করছেন, সেখানে কি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি আপনার কি কোনো প্রশ্ন আছে? দেখুন, একটা উপনির্বাচনে রাজ্যের ভূমিকা অপরিসীম থাকে। একটা উপনির্বাচনে রাজ্য পুলিশ বা রাজ্যের বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধির অনেক ভূমিকা থাকে। এখানে যেরকমভাবে ভাগ ভাগ করে ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন জনপ্রতিনিধিকে সেই ওয়ার্ড বার করে আনার জন্য, তারপর আবার সেখানে 10-5টা করে বুথের দায়িত্ব জনপ্রতিনিধিদের সহকারীদের দেওয়া হয়েছিল, সম্পূর্ণ ভোট যে লুট করার যে সিস্টেমটা, সেই লুট করার সিস্টেমটা একদম সামনে থেকে দেখতে পেয়েছি, চাক্ষুষ করেছি। আমার মনে হয় যে এটা অত্যন্ত দুঃখজনক পশ্চিমবাংলার গণতন্ত্রের জন্য। মানিকতলার নির্বাচন ভাতের হাঁড়ির একটা ভাত টিপে বোঝা যে সমগ্র হাঁড়ির ভাতটাই একই অবস্থায় রয়েছে। কেবলমাত্র মানিকতলার এই সন্ত্রাস নয় বা গণতন্ত্রের খুন নয়, আমি বলবো পশ্চিমবাংলায় সামগ্রিকভাবে এই পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ভোটের পরিবেশ খুবই কঠিন এবং সাধারণ মানুষের কাছে ভয়। মানুষ বলে যে গ্রাম বাংলার থেকে শহর কলকাতায় সেখানে শিক্ষিত সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক, এবং শুধু তাই নয়, এই কলকাতার উত্তর এবং সেই কলকাতা উত্তর বিভিন্ন সময় দেখা গিয়েছে পক্ষে বিপক্ষে কখনো বিরোধীদেরকে তারা মানুষ একেবারে সাদরে গ্রহণ করে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের এই যে নির্বাচনে যে 4টে প্রচার দেখলাম, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু আপনার কেন্দ্রে সেই অর্থে আমরা দেখতে পেলাম না, এবং এই যে নির্বাচনী প্রচার, সেটাও কি এর একটা প্রভাব পড়েছে বলে কি আপনার মনে হয়? না না, আপনি বোধহয় ভুল করেছেন। শুভেন্দুদা অধিকারী এসেছিলেন কাকুরগাছি মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত 4.5 কিলোমিটার পদযাত্রা করেছেন, মানুষের ভীষণ সাড়া দেখা গিয়েছিল, অসংখ্য সাধারণ মানুষ মিছিলে যোগ দিয়েছিলেন। কিন্তু বললাম যে মানুষকে যদি ভোট দিতেই বন্ধ করে দেওয়া হয়, ভোট গেটের বাইরে যদি মস্তান বসিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে এখান থেকে ভোট দিতে বেরোনোর দরকার নেই, একটা উপনির্বাচনে ভোট দিয়ে কী হবে, তাহলে আমার মনে হয় যে সেখানে আর রাজনৈতিক নেতারা কী করবেন, রাজনৈতিক কর্মীরা কী করবেন। আপনি সকালবেলা যখন একেবারে প্রথম সকালবেলা যখন এখানে এলেন 8টা নাগাদ, তখন আপনি যে অভিযোগটা করছিলেন যে এই যে গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবে মানুষ বাধাপ্রাপ্ত হয়েছে, ভোট দিতে পারেনি,
তো সেই জায়গা থেকে যেদিন ভোটের দিন কি আপনাকে ঘেরাও করা হলো, আপনাকে দিয়ে গ্লো ব্যাক স্লোগান দেওয়া হলো এবং আপনাকে আক্রমণ পর্যন্ত করার চেষ্টা করা হয়েছে, তাহলে কোথাও কি মনে হচ্ছে তাহলে এই যে গণতন্ত্রের জন্য এই যে নির্বাচনী প্রক্রিয়া, এই নির্বাচন প্রক্রিয়াতে আর কিছু পরিবর্তন করা রয়েছে যেখানে সাধারণ মানুষের ভয় ভীতি উপেক্ষা করে তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে পারে? সাধারণ মানুষ কী করে ভয় ভীতি উপেক্ষা করে আসবে? সাধারণ মানুষ, তার সাংসারিক মানুষ, তাকে নিজের স্ত্রী পুত্র সন্তান নিয়ে চলতে হয়, সে কেন এত রিস্ক নেবে, সে কেন এত বিপদ নেবে? যদি এক প্রার্থী যে বিরোধী দলের হয়ে যদি দাঁড়ায়, তার প্রাণনাশের অবস্থা হয়, লোহার রড দিয়ে মারা হয়, পাথর দিয়ে মারা হয়, গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়, 100 বেশি মস্তান এসে আক্রমণ করে, শুধু ছেলে নয়, পরিকল্পিতভাবে 20-25 জন মহিলা পর্যন্ত আপনাকে সামনে এসে ঘিরে ধরে, এরকম একটা জায়গায় আপনি কী করবেন? সাধারণ মানুষ আমার মনে হয় খুব ভয়ের মধ্যে রয়েছে, খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সাধারণ মানুষ সে কাছে উপায় নেই যে কি করবে। ভোট দেওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে বহুতল আবাসনগুলোতে বা যে জায়গাগুলোতে লোকসভাতে বিজেপির পক্ষে বেশি ভোট পড়েছিল, সেই সেই জায়গায় অটো ঢুকিয়ে, সোডার বটল মেরে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে এমন একটা ভয়ের পরিবেশ করা হয়েছে যে আপনি কিন্তু পরের বার যদি শাসক দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে দেখে নেব। আমার মনে হয় এই যে আমরা সেই পুরনো সিনেমা দেখেছিলাম মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, পরিস্থিতি সেই রকম জায়গায় এসেছে যে সাধারণ মানুষ যতদিন না এই গণদেবতা তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং সে রুখে দাঁড়াবে, ততদিন পর্যন্ত এইখানে রাজনৈতিক পালা পরিবর্তন হওয়া রাজনৈতিকভাবে কঠিন বলে মনে হয়। সাধন পাণ্ডের ক্ষেত্রে আপনি অভিযোগ করেছিলেন যে সে সময় ভোটে কারচুপি করা হয়েছিল, শক্তি পাণ্ডে এই উপনির্বাচন সেখানেও ঠিক আপনার ঠিক একই অভিযোগ, কিন্তু এই যে বারবার অভিযোগ করছেন সেই অভিযোগের কি কোনো সুফল পাচ্ছেন? দেখুন, আপনার সুফল কি করে পাবেন? রক্ষক যদি ভক্ষক হয়, আপনার যদি বিপদ হয় আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ যদি আপনাকে সাথ না দেয়, আপনি যদি বিপদ হয় আপনি রাজ্য সরকারের কাছে যাবেন, রাজ্য সরকার যদি আপনাকে সুরক্ষা না দেয় আপনি কী করবেন? তো এরকম জায়গায় আপনাকে কি তাই বলে কি অভিযোগ করা বন্ধ করে দেবেন? অভিযোগ আপনাকে করে যেতে হবে, ক্রমাগত আপনাকে বিপ্লব করতে হবে। আমার মনে হয় এই পশ্চিমবাংলার যে ভূমি, এই পশ্চিমবাংলার ভূমি বিপ্লবীদের ভূমি, আমরা অসংখ্য বিপ্লবী, সাহসী বিপ্লবী দেখেছি যারা শহীদ পর্যন্ত হয়েছেন। তো আমি চাই যে সাধারণ মানুষের সমর্থনে আমরা আরও লড়াইকে কঠিন থেকে কঠিনতর করি, আরও শক্তিশালী হই আমরা এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শেষ প্রশ্ন, আবারও ফিরে যাই খেলার ময়দানে। এরা তৃণমূল বলছে খেলা হবে, কিন্তু কল্যাণ চৌবেকে যারা জানে চেনে দীর্ঘদিন কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন, সেই কল্যাণ চৌবে তিনি কি এই যে টোটাল যে ভোট রাজনীতি বা এই যে নির্বাচনটা হলো এক্ষেত্রে, আমরা খেলা তো দেখেছি রেফারি থাকে বা আম্পায়ার থাকে, ভোটের ময়দানেও একজন রেফারি বা আম্পায়ারের ভূমিকা পালন করে, এক্ষেত্রে কখনো আপনারা রেফারির তার যে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন, আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, এক্ষেত্রে কার কাকে আপনি একজন খেলোয়াড় হিসাবে একেবারে রাজনীতির ময়দান থেকে যদি বেরিয়ে খেলার ময়দান থেকে যদি এক্ষেত্রে আপনি কাকে রেড কার্ডটা দেখাবেন? আমি রেড কার্ড দেখাবো না, আমার মনে হয় যে জনগণ রেড কার্ড দেখাবে, কি জনগণ যেদিন সুযোগ পাবে তার মত প্রকাশের জন্য ভোট বাক্সে সেই মত প্রকাশ করবে। দেখুন, এমনিতে লোকসভা বিধানসভায় 10-12% প্রক্সি ভোট হয় যারা ক্ষমতায় থাকে, তারপরে জনগণের যে ভোটের আধিক্য আছে তার উপরে প্রার্থী যে তাহারা নির্ভর করে, কিন্তু পঞ্চায়েত, পুরসভা বা উপনির্বাচন এইগুলোতে 80% ভোট লুট হয়। আপনারা দেখেছেন এই রকম ফলাফল হয়ে থাকে যে এক পক্ষের ফলাফল হয়েছে। আজকে যেটা মানিকতলা বিধানসভার ফলাফল হচ্ছে বা বাকি তিনটে বিধানসভাতেও কম বেশি ওই রকমই হতে পারে, আমার মনে হয় এটা একমাত্র কারণ হচ্ছে যে 80% ভোট লুট করা হয়েছে। এরপরেও কি ভোট রাজনীতি বা এই রাজনীতির ময়দানে আপনি থাকবেন নাকি অবসর নেবেন? নিশ্চয়ই থাকবো, কেন থাক, মানুষের জন্য লড়াই করছি মানুষ। দেখুন, রাজনীতিতে মজা, আপনি যখন শাসনে আছেন তখন যত আনন্দ, আপনি কমফোর্ট জোনে আছেন, মন্ত্রিত্ব পাচ্ছেন, ক্ষমতা পাচ্ছেন, আমরা বিরোধী করে কি পাচ্ছি, শুধু লড়াই করছি, তো অবসর নেওয়ার প্রশ্ন নেই। সাধারণ মানুষ কষ্ট করছে, সাধারণ মানুষের যে উপর যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের কথা তুলে ধরা কাজ রাজনৈতিক বিরোধী দলের, সেই কাজ আমরা করছি, আমরা করতে থাকবো। আমরা কথা বললাম মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সাথে, তিনি
খেলার জগৎ থেকে অবসর নিলেও রাজনৈতিক ময়দানের এক ইঞ্চি কিন্তু তিনি ছাড়বেন না, সে কথা স্পষ্টত জানিয়ে দিলেন সরাসরি আমাদের মাধ্যম দিয়ে। এখনো পর্যন্ত মানিকতলার এগিয়ে থাকার কি ট্রেন্ড রয়েছে ষষ্ঠী, আরো একবার জানবো তোমার কাছে। তবে এই মুহূর্তে ষষ্ঠ দফার যে গণনা এবং সেই গণনার ফলাফল ইতিমধ্যেই আমাদের সামনে এসছে, সেই ফলাফল কিন্তু স্পষ্টত জানিয়ে দিচ্ছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কল্যাণ চৌবের কাছ থেকে প্রায় 20,848 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত গণনা প্রক্রিয়া চলছে, 20 রাউন্ডের গণনা হবে এবং সেই 20 রাউন্ডের পরেই কিন্তু ছবিটা অনেকটা স্পষ্ট না হলেও এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ডের যে ফলাফল উঠে আসছে তাতে কতে একথা বলার অপেক্ষা রাখছে না যে সাধন পাণ্ডের যে গত 9 বারের তিনি জয়ী হয়েছেন, যে মার্জিনে জয়লাভ করেছিলেন সেই সমস্ত মার্জিনের রেকর্ড তিনি ভাঙতে চলেছে, অর্থাৎ তার স্ত্রী শক্তি পাণ্ডে। আপাতত ধন্যবাদ।